আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে অযোগ্য ঘোষণা করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। মঙ্গলবার 19 ডিসেম্বর কলোরাডো সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে এই নির্দেশ দিয়েছে। ফলে আগামী বছর দেশটিতে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে এই রাজ্য থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না রিপাবলিকান দলের এই প্রার্থী। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের 6 জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটাল হিলে তাণ্ডব চালিয়েছিলেন। সেখানে তার ভূমিকার জন্য কলোরাডো অঙ্গরাজ্যে ট্রাম্প লড়তে পারবেন না। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার 19 ডিসেম্বর 7 জন বিচারকের একটি বেঞ্চ সংবিধানের বিদ্রোহ সংক্রান্ত ধারাগুলো আমলে নিয়ে 4-3 ভোটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন। আমেরিকার ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট যাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হলো। তবে রায়টি শুধুমাত্র কলোরাডোর 5 মার্চের প্রাইমারি নির্বাচনের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার অনুরোধ জানিয়ে এর আগেও আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে আবেদন করা হয়েছিল, কিন্তু সেসব আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। তবে কলোরাডোর আদালত তাকে এবার নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করলেন, যদিও কলোরাডো আদালতের এই রায় অন্য অঙ্গরাজ্যের জন্য প্রযোজ্য নয়।